কক্সবাজারের উকিয়া সার্গো রোহিঙ্গা ক্যাম্পত পৃথক পাহাড়ধসে 2 শিশুসহ 10 জন নিহত, এর মধ্যে 3 জন বাঙালি আর বাকি 7 জন রোহিঙ্গা বলে জানা গেছে। গত রাতে তুন টানা বৃষ্টি হয় কক্সবাজারত, আর টানা বৃষ্টির জেরে বুধবার সকালে উকিয়া রোহিঙ্গা ক্যাম্পর ক্যাম্প 14 একজন, ক্যাম্প 10 একজন, ক্যাম্প 9 একজন বাংলাদেশি সহ 3 জন, ক্যাম্প 8 একজন এবং ক্যাম্প 1W এক নারীর মৃত্যুর ঘটনা ঘটে। আর তো যত জোর হরের দল লাগে আজি হান্না ভাঙি মানির মধ্যে 4 জনে কুয়ারে মাটির তলে গলি ই হই আর ফয় জান নমাজ সরি বাদে কিতাব ফুরির হে তো কোন মধ্যে তুন গো আওয়াজ হই দে কোদে মোর ঘর দাস সাফাই গিয়ে ধুরি আইও তাহারা বকুন দাস আইনুরি মাথা মুলাই লিবে কোন দাসাই দে তোমাজে ঘর ওর বেশি মেড়ি ওর বাল লে আর হ্যাঁ আমি ঘর যাবি গিয়ে যাবি গিয়ে রেলা মানি বেশি নজরা গিয়ে আর কলা তারা রই বলে হ্যাঁ হইতে বসে গিয়ে সাইড দিয়ে যা হয়ে আলা মানুষ জন দেখাই বুলাই পাড়া লো দল হয়ে হাড়ি সারি মেড়ি টেড়ি নিয়ে আলে হ্যাঁ আমি আরো মানুষ আয়ু মতে আসে শিবি বিত্তে আসে তো বসে বেশি বেড়া চূড়া ধরে নিয়ে আলাই আরে সারা নিয়ে আলাই গিয়ে ফাহাদশর বিষয় নিশ্চিত করছি উকিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি সি প্লাসরে জানাই রাতের 3:35 আমরা এই জায়গায় এসে আমরা 9 যে একজন একটা পরিবারকে আমরা উদ্ধার করি, তাদেরকে উদ্ধার করার পরে যাওয়ার পরে আমরা আবার 6 আমরা একটা সংবাদ পাই যে ক্যাম্প 10 আবার একটা পাহাড় ধস হয়েছে, সেখানে আরও 4 লোক আটকা পড়ে আছে। সেই আলোকে আমাদের 2 টিম আসে, এসে আমি সহ আমার নেতৃত্বে আমরা সেই 4 আমরা একই রকমভাবে উদ্ধার করি, উদ্ধার করে পরবর্তীতে আমরা তাদেরকে হস্তান্তর করি। তো আমরা এই পর্যন্ত আমরা 6 আমরা উদ্ধার করতে পেরেছি আর 10 জন মৃত্যুর হতা নিশ্চিত গড়িয়ে উকিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম হোসেনে সি প্লাসরে হয় আমরা প্রত্যেকটা জায়গায় গিয়েছি, তাদের লাশগুলোর হাসপাতাল রিপোর্ট আমরা তৈরি করেছি এবং সেই সাথে আমরা এখানে ফায়ার সার্ভিস উপজেলা প্রশাসন সবাই মিলে তাদেরকে যতটুকু সহযোগিতা করার ততটুকু সহযোগিতা আমরা করছি। এডায় পারর পাদদেশত বসবাস গরি নলরে সরিষা বেলায় ম্যাকিং করার এবং ক্যাম্পর ঝুঁকিপূর্ণ লাহাতু রুইঙ্গলরে সরাই লো আওয়ার বলে জানাই উকিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর হোসেন। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত সকলকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে, এমত অবস্থায় পাহাড়ে অবৈধভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী সকল পরিবারকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। যে তথ্য আছে তাতে 9 নিহত হয়েছেন, তার মধ্যে আমাদের 2 বাঙালি বলে নিশ্চিত হওয়া গেছে, একজন ক্যাম্প 14 সংলগ্ন 12 একটি ছেলে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তার পরিবারকে তাৎক্ষণিকভাবে দাফন কাফনের জন্য 10,000 প্রদান করেছি এবং পরবর্তী সহযোগিতা আমরা প্রদান করব। আর ক্যাম্পের ভিতরে আমাদের সিআইসি স্যার, আমাদের থানা পুলিশ সব সকল সংশ্লিষ্ট দপ্তরগুলো এখানে উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং পরবর্তী যে ব্যবস্থা বিশেষ করে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা চাচ্ছি যে আমাদের কোনো প্রাণহানি না ঘটুক, যেহেতু আমাদের উখিয়া উপজেলায় পাহাড় এলাকা আছে এবং এখানে যারা পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের উপরে বসবাস করছে ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। ইন্দি কক্সবাজারত গত হালে তুন টানা বৃষ্টির ফলে উখিয়া টেকনাফর হয়েকখান গ্রাম ইতিমধ্যে প্লাবিত, রোহিঙ্গা ক্যাম্পও ফারদশর ঝুঁকিতে আছে বলে জানা গিয়ে। উল্লেখ্য রোহিঙ্গা ক্যাম্পর ফার এলাহাত প্রায় 11 রোহিঙ্গা বসবাস করে। সি প্লাস চট্টগ্রাম।